মানুষের হাত পা বেঁধে রাখা যায়, কিন্তু মন বেঁধে রাখা যায় না। মন হলো পাখির মতো, ডানা মেলে উড়ে। নাটক, সিনেমা, গান শুনতে শুনতে হুট করে মন খারাপ হয়ে যায়, কিংবা সিগারেটের শেষ টানে এসে মন খারাপ করে সিগারেট ফেলে দেয়। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণই যথেষ্ট। তুমি কি কাল বিকেলে আমার সাথে ঘুরতে যাবে, অপর পাশে থাকা মানুষটার না প্রতি উত্তরে মন খারাপ হয়ে যেতে পারে। বন্ধু মহলের আড্ডা, অফিস কলিগের সাথে খোশ গল্প, দূরে কোথাও ট্যুর, সব কিছুকেই ফেলে মন খারাপ করে মানুষ অন্ধকার রুমে বসে থাকে। একটা বয়সের পর মানুষ নিজ থেকেই পালাতে চায়, মন খারাপের গল্পগুলো কারোর সাথে শেয়ার করতে চায়। ধৈর্য নিয়ে মন খারাপের গল্প শোনার মানুষ বড্ড অভাব। সামান্য কারণে মন খারাপ হওয়া মানুষগুলো হলো ফ্রিজের মতো, মন খারাপের কারণগুলো ফ্রিজে জমিয়ে রাখে। আপনার দাম শূন্যের কোঠায় উঠে যাবে, মানুষজনদের সাথে নিজ থেকে মিশলে। মিশুক মানুষের সবাই সস্তা ভাবে, অনেকের ভাবনা, কেউ পাত্তা দেয় না বলে আমার সাথে মিশতে এসেছে। মন খারাপের গল্প মানুষ তার কাছেই করে, যাকে বিশ্বাস করে।